পুরনো ব্রিজ রং করে 16ই ডিসেম্বর শহীদের নামে উৎসর্গ করার কেরামতিতে জল ঢেলে দিল শহীদের পরিবারের লোকজনেরা। 20 বছর পূর্বে উদ্বোধন হওয়া পুরনো লোহার ব্রিজ নতুন করে ফের রং করে মৃত জওয়ানের নামে ব্রিজটি নামকরণ করার সিদ্ধান্ত নেওয়ায় শহীদ জওয়ানকে অপমান করা হয়েছে বলে দাবি করেন মৃত জওয়ানের পরিবার। উল্লেখ্য, কৈলা শহরের চণ্ডীপুর ব্লকের অধীন অবস্থিত সম্ভ্রমপাড় গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন বিষ্ণুপ্রসাদ গোয়ালা। বিষ্ণুপ্রসাদ গোয়ালা সিআরপিএফ এ কর্মরত ছিলেন। পাঞ্জাব রাজ্যের তরণ জেলায় উগ্রবাদীদের সাথে মোকাবেলা করার সময় বিষ্ণুপ্রসাদ গোয়ালা 1990 সালের 12ই মার্চ শহীদ হয়েছিলেন। বিষ্ণুপদ গোয়ালা শহীদ হবার 1 বছরের মধ্যেই নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে একটি পাকা সমাধিস্থল নির্মাণ করা হয়েছিল। আজও সেই সমাধিস্থলটি রয়েছে। শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার ছোট ভাই হরিশঙ্কর গোয়ালা বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতেই সাংবাদিকদের ডেকে জানান যে বড় ভাই বিষ্ণুপ্রসাদ গোয়ালা শহীদ হবার পর প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্ভ্রমপাড় গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী হাইস্কুলের সামনে ত্রিমুখীতে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার একটি শহীদ বেদি করে আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মোতাবেক বিগত প্রায় 6-7 বছর পূর্বে ভদ্রপল্লী হাইস্কুলের পক্ষ থেকে এবং স্থানীয় সম্ভ্রমপাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রক্রিয়া আচমকা স্থগিত হয়ে যায়। হরিশঙ্কর গোয়ালা জানান যে তার ভাই দেশের জন্য শহীদ হয়েছেন। তার ভাই এত নোংরা ছিলেন না যে পুরনো ব্রিজ রং করে শহীদ ভাইয়ের নামে উৎসর্গ করা হবে। শহীদের ছোট ভাই হরিশঙ্কর গোয়ালা প্রকাশ্যেই বলেন যে এই কাজ করে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালাকে অপমান করা হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে এই কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অতি দুঃখের সহিত জানায় যে ভাই শহীদ হবার পর আজ অবধি কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার কোনো খোঁজ খবর নেননি, এমনকি পরিবারের হাতে আজ অবধি কেউ শহীদ সার্টিফিকেটটিও তুলে দেননি। আমার ভাইয়ের নামে শহীদ বেদি হওয়ার কথা ছিল ভদ্রপল্লী স্কুলের সামনে। এখানে সব মানে স্কুল কর্তৃপক্ষের জায়গা অবজেকশন স্কুল কর্তৃপক্ষ দিয়েছে, কিন্তু কোনো ধরনের শহীদ বেদি উদি হয়নি। এখন শোনা যাচ্ছে যে এটা ভোটের বাজারে যে ব্রিজ, লোহার ব্রিজ, পুরান ব্রিজ, এই ব্রিজটারে রং টং করে এটা উদ্ঘাটন করা, নতুন করে উদ্ঘাটন হবে। মানে ব্রিজের নাম আপনার শহীদ ভাইয়ের নামে হবে? শহীদ ভাইয়ের নামে ব্রিজটা হবে, পুরানো ব্রিজ। পুরানো ব্রিজ তো আপনারা কি দাবি করতেছেন? আমার দাবি, আমার পরিবারে কারো মঞ্জুর নেই। এই পুরানো জিনিসটা মানে উদ্ঘাটন হোক, আমরা পরিবারে কেউ মঞ্জুর নেই। আমরা ওই উদ্ঘাটনে আমরা পরিবারে কেউ যাব না আর কি, নিমন্ত্রণ আমরা ফিরিয়ে দিয়েছি। তো মানে কেন লেগে মানে আপনি এই প্রোগ্রামে না যাওয়ার কারণটা কি? পুরনো জিনিসের আমার ভাই কি মানে এত নিম্ন শ্রেণীর মানুষ ছিল যে সে দেশের জন্য বলিদান দিয়েছে, তার আর সে পুরনো জিনিসটাকে মানে ওই রং করে আর এটা উদ্ঘাটন হচ্ছে, এটা আমরা কোনোদিনই মানে নিতে রাজি না। কোনো ধরনের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের থেকে কোনো ধরনের আর্থিক কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাইনি, এবং তার শহীদ সার্টিফিকেটটা যে ডিপার্টমেন্ট নিয়ে এসেছিল বাড়িতে, আনার পরে তারা আবার রিটার্ন নিয়ে গেল। আমার পরিবারে কাউকে দেয়নি এই সার্টিফিকেটটা। এ ব্যাপারে সম্ভ্রমপাড় গ্রাম পঞ্চায়েতের সচিব আব্দুল সাত্তারকে জিজ্ঞাসা করলে সচিব আব্দুল সাত্তারও এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত কিছুদিন পূর্বে সম্ভ্রমপাড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সদস্যরা লিখিতভাবে সিদ্ধান্ত নেয় ভোটের বাজারে লোহার ব্রিজটি রং করে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার নামে করা হবে। এটা প্রয়াত বিষ্ণুপ্রসাদ গোয়ালা উনার স্মরণে আমরা যে ভোটের বাজার যে বেইলি ব্রিজটা আছে ওনার নামেই আগামীকাল ওনার নামেই ফলক উদ্বোধন হবে। ব্রিজের নাম মানে আগামীকাল 16 ডিসেম্বর 16ই ডিসেম্বর কটার সময় উদ্বোধন হবে? 11:30টার সময়ে। তো এই যে বটের বাজার এলাকাতে যে লোহার ব্রিজটা, বেইলি ব্রিজটা আছে, এটা তো মানে অনেক পুরানো না? এটা পুরানো হলেও এটারে কালা টালা করে আমরা নতুন তৈরি করেছি উনার স্মরণে, যাতে মানে পুরানো ব্রিজটাকে মানে নতুন করে রং করা হয়েছে, রং করা হয়েছে। তারপরে এটাকে এখন ওই শহীদের নামে উৎসর্গ করা হবে। মানে এটা কি পঞ্চায়েত থেকে তরফ থেকে রেজলিউশন নেওয়া হয়েছিল? এটাই তরফ থেকে তো এটা রেজলিউশন দেওয়া হয়েছে যাতে ওনার নামে এই বেইলি ব্রিজের উনার স্মরণে যাতে
এই বিজয়ীদের নামকরণ করা হয়। তবে ভোটের প্রাককালে দুর্বল বৃষ্টিকে নতুন করে রং করে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালার নামে উৎসর্গ করার পেছনে সর্ষের মধ্যেই ভোট দেখছে অনেকে। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানটি শহীদ পরিবারের সদস্যরা বয়কট করবে বলে জানতে পেরে গোটা কৈলাসহর মহকুমায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে। স্যান্দন টিভি।